আমরা ছোট বয়সে একটি পঙ্তি পড়েছিলাম, মা গো আমায় দেখাস নি আর জুজু বুড়ির ভয়, আজকাল তো আর আমি তোর ছোট্ট খোকা নই। আজকে আমাদেরকে করোনা নামক জুজু বুড়ির ভয় দেখিয়ে শিক্ষার্থীদের মেধা মনন এবং চরিত্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আগামী উপস্থিতি আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আজকে শিক্ষাকে জাতির গুরুদণ্ডে পরিণত করা হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করোনা পরিস্থিতির শুরু থেকেই সরকারকে সতর্ক করে আসছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করে আসছে, শিক্ষা প্রতিষ্ঠান করোনা মহামারীর মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজপথে বিক্ষোভ সমাবেশ করেছে। আমরা দেখছি সরকার সব ধরনের যত জনসমাগমমূলক প্রতিষ্ঠান রয়েছে সবকিছু খুলে দিলেও, গণপরিবহন খুলে দিলেও সরকারের বদলই হচ্ছে না। সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে এই জাতিকে আঁতুড়ে ধ্বংস করে দিতে চাচ্ছে। আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ফলে গত 15 মাসে 150+ শিক্ষার্থী, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ের 150+ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ইতিমধ্যে 18 মিলিয়ন শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে পড়ার উপক্রম হয়েছে। প্রায় আমরা দেখেছি সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইন ক্লাসের কথা বলছে, অথচ আমরা দেখেছি জরিপে উঠে এসেছে প্রায় 60% শিক্ষার্থীর হাতে কোনো প্রকার ডিভাইস নেই, যাদের পরিবার ডিভাইস কেনার সক্ষমতা রাখে না। যদি শিক্ষা প্রতিষ্ঠানকে অফলাইন বন্ধ রেখে অনলাইন ক্লাস চালু করা হয় তাহলে ডিভাইসহীন এই প্রজন্ম কিভাবে শিক্ষা গ্রহণ করবে? প্রিয় উপস্থিতি, আমরা আবারও আজকের এই মানববন্ধন থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি, স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় সহ সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান যেন অচিরে খুলে দেওয়া হয়, নতুবা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তার সর্বোচ্চ দিয়ে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সর্বোচ্চ দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে বাধ্যতামূলক আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।